ক্রিকেট মাঠ থেকে সরাসরি সংসদ সদস্য সাকিব আল হাসান এমপি হওয়ার প্রথম রাতে মিডিয়া কর্মীদের সামনে মেজাজ হারালেন সাকিব। ক্যামেরার সামনে কিছু না বলেই হুট করে রেগে রওনা হলেন নিজের গাড়ির দিকে। কিন্তু হাসি খুশি থাকা সাকিবের হঠাৎ করে কি হলো যে তিনি এমন কাণ্ড করে বসলেন? সংসদ সদস্য নির্বাচিত সাকিবের প্রথম রাতের অবাক করার কাণ্ড জানাবো প্রতিবেদনে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জেদ একগুঁয়ে এবং হর হামেশায় মেজাজ হারানো, সেটা হোক না মাঠে কিংবা ড্রেসিং রুমে, এ যেন সাকিবের নিত্যদিনের স্বভাব। তাই তো সাকিবের ভক্ত সমর্থকরা আল হাসানকে ভালোবেসে ক্রিকেটের নবাব বলে ডাকেন। বাংলার শেষ স্বাধীন নবাব সাকিব আল হাসান এমন ব্যানার হর হামেশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবেন আপনি। রবিবার দ্বাদশ নির্বাচনী ভোটের দিনে সাকিব আল হাসানের একটি ভিডিও ভুল তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নির্বাচনী ফলাফলের পরে রাতে এই ঘটনাটি দেখলে আপনাদের সবার মনে হতেই পারে যে নবাব নামটি সাকিব আল হাসানেরই মানায়। মূলত 7 জানুয়ারি জাতীয় দ্বাদশ নির্বাচনে মাগুরা এক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান। ভোটে বিজয়ী হওয়ার পর স্বাভাবিকভাবেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়েছিলেন সাকিব। সাথে ছিলেন মাগুরা 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীরেন সিকদার। স্বাভাবিকভাবেই নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের বক্তব্য শোনার জন্য ছিল মিডিয়াকর্মী ও সাধারণ জনগণের ভিড়। সেই ভিড়ে সাকিব আল হাসান বীরেন সিকদারকে সম্মান জানিয়ে আমন্ত্রণ জানান কিছু একটা বলতে। বীরেন সিকদার আবার কথা বলার দায়িত্ব চাপিয়ে দেন সাকিব আল হাসানের ওপর। কিন্তু হঠাৎই সাকিব আল হাসান কোনো কথা না বলে সোজা হেঁটে চলে যান নিজের গাড়ির দিকে। একজন নবাব কোনো কিছু তোয়াক্কা না করে নিজে যেটা ভালো মনে করেন সেটাই, ঠিক যেন সাকিবও করলেন তাই। কিন্তু হাসি খুশি মেজাজে থাকা সাকিবের হঠাৎ করে কী এমন হয়েছিল যে কোনো কথা না বলেই তিনি এমন মেজাজ হারিয়ে চলে গেলেন? ক্যামেরায় যতটুকু পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে যে সাকিবের ঠিক পেছনে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন সে হয়তো সাকিবকে শিখিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন যে সংবাদ মাধ্যমকে কী বলতে হবে এবং বক্তব্যের সময় ক্যামেরার লেন্স কেমন হবে সে কোচিং দিচ্ছিলেন মিডিয়া কর্মীদের। আর তখনই বিরক্ত সাকিব কিছু না বলে চলে গেছেন গাড়ির দিকে। ভোরের দিন বিকেলে সাকিব আল হাসানের একটি পূর্বের ভিডিও অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বার্তাসহ ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেনে না জেনে কিংবা বুঝে না বুঝে অনেকেই সাকিবের সমালোচনা করেছিলেন সে ভিডিও পার্ট নিয়ে। এই ভিডিওটা যে সাকিবকে বদনাম করার জন্য প্রকাশ করা হয়েছে তা মোটামুটি পরিষ্কার। শুধু সাকিব আল হাসান নয়, অন্য যে কোনো সংসদ সদস্য কিংবা সাধারণ কোনো মানুষের ওপরে যদি মানুষ হুমড়ি খেয়ে পড়ে তবে স্বাভাবিকভাবেই ওই মানুষটি রিয়্যাক্ট করবে। সাকিবের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম হয়নি। আর তার মধ্যে তিনি তো নবাব, তার মেজাজ একটু চড়া থাকবে, এটাই স্বাভাবিক। প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে না জানিয়ে এভাবে চলে যাওয়া জন্ম দিতে পারে সমালোচনার। যে সাকিব প্রায় 1.5 যুগ ধরে মিডিয়ার সামনে কথা বলে আসছে সেই সাকিবকে মিডিয়ার সামনে কী বলতে হবে তা হয়তো বা ছিল না বিন্দুমাত্র প্রয়োজন। এই ঘটনা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায়, তা হলো সংসদ সদস্য সাকিব আল হাসান চলবেন না কারো কথা মতো কিংবা হবেন না কারো হাতের পুতুল। মাগুরার মানুষের ভালোর জন্য যা করা দরকার সাকিব নিজে থেকেই তা করবেন সবটুকু দিয়ে। সব বিষয়ে নাক গলাতে নেই সাকিব আল হাসান যেন এটা বুঝিয়ে দিলেন সবাইকে, কারণ তিনি যে সাকিব আল হাসান কারো হাতের পুতুল নয়। আর বুঝিয়ে দিলেন কথা নাই কাজে হবে পরিচয়। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।